হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব লুচি কিভাবে বানাই সেই রেসিপিটা। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। আটা ময়দা যেটাই নাও নিতে পারো, আমি আটা নিয়েছিলাম, আমার বাসায় আটা ছিল তাই আটা নিয়েছি। তো এরপরে আমি নিয়েছি 3 চামচ মতো চিনি এবং একটু তেল। এটাকে খুব ভালোভাবে হালকা হাতে এভাবে করে মিশিয়ে নিতে হবে, বেশ খানিকটা সময় ধরে মেশাতে হবে। এভাবে মিশিয়ে মিশিয়ে মুট করে করে যখন দেখা যাবে যে এরকম মুট হচ্ছে, এই পর্যায়ে আমি বুঝবো যে আমার ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে। তখন আমি অল্প অল্প জল দিয়ে এভাবে করে একটা ডো করে নেব। এভাবে ডো করা হয়ে যাওয়ার পরে এভাবে একটু তেল নেব। তেল নেওয়ার পরে আবারও হালকা হাতে এটাকে একটু ডলতে থাকব। তো এভাবে করার পরে আমি 10 মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আবারও একটু আমি এটাকে মথে নেব। মথে নেওয়ার পরে তারপরে এইভাবে করে লেচি কেটে কেটে নেব, ছোটো ছোটো লেচি কেটে নেব। তো সবগুলো আটাকে ছোটো ছোটো লেচি কেটে নেওয়ার পরে এভাবে করে আমি গোল গোল করে নেব। গোল গোল করে নেওয়ার পরে এখন আমি লুচির আকারে বেলে নেব। তো সবগুলো লুচি লেচি আমি এভাবে করে লুচি করে বেলে নিব। এখানে আমি বেলে রেখেছি। এখন একটা প্যানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে একে একে লুচি দিয়ে ভেজে নেব। এভাবে করে লুচিগুলো দিয়ে একটু তেলটা উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ফুলে ওঠে। এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নেব। লুচিগুলো আমি একটু কড়া করে ভেজেছি, কারণ এভাবে খেতে ভালোবাসে আমাদের বাসার সবাই, এর জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা।